গতকালকে ফর্ম বিক্রির দিন ছিল। আমি মোহাম্মদ ফরাদ অবশ্যই মনোনয়ন ঢাকা 13 থেকে আমি মনোনয়নপত্র ক্রয় করেছি, কিন্তু আমার একজন অতি শুভাকাঙ্ক্ষী তারা বরিশালে একটি বরিশাল 5-এর জন্য একটি ফর্ম বিক্রি করে, আর এই সংবাদটি মোহাম্মদপুর আদাবর শেরবাংলা অর্থাৎ ঢাকা 13-র মানুষের এটি পাওয়ার পরে তারা বিমর্ষ হয়ে গিয়েছে। আমি মোহাম্মদপুর আদাবর শেরবাংলা নগরের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই যে আমি মোহাম্মদপুরে মোহাম্মদপুর আদাবর শেরবাংলা নগর এলাকায় মানুষের সঙ্গে গত 15 বছর আমি আষ্টে পৃষ্ঠে জড়িত ছিলাম, আমি তাদের সুখে দুঃখের সাথে ছিলাম, আমি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, আমি তাদের ভয়ের কোনো কারণ নেই। আমি এই মোহাম্মদপুরের মোহাম্মদপুর আদাবর আগারগাঁওয়ের মানুষের সঙ্গে আমি ছিলাম, আমি আছি, আমি তাদের সাথেই থাকব, আমার সকল স্বপ্ন আমার এই মোহাম্মদপুর আদাবর আগারগাঁওয়ের মানুষদেরকে নিয়ে। আমি তো বরিশাল থেকে রাজনীতি করে বেড়ে ওঠা মানুষ এবং বরিশালে আমার অনেক অবদান রয়েছে, কাজে বরিশালের মানুষ খুবই মনে প্রাণে চায় যে নানক ভাই আমাদের সৃষ্টির নানক ভাই সে ঢাকায় গিয়ে এখন ঢাকায় মোহাম্মদপুরকে সাজায় গুছায়, কারণ দেশটা তো ছোট, সব খবর রাখে। বরিশালের মানুষও আমাকে চায়, এটা আমি অস্বীকার করব না, বরিশালের মানুষ তাদের মাঝে আমাকে দেখতে চায়, তার মানে নেতৃত্ব আমাকে দুই জায়গা থেকে বর্ণনা দেবেন না, আর দুই জায়গা থেকে বর্ণনা দিলেও যদি দুই জায়গা থেকে এমপি হয়ে যাই তাহলে এক জায়গা ছাড়তেই হবে 3 মাসের মধ্যে। তো বরিশালের মানুষের কে বা কারা গতকালকে বরিশালের ফর্ম করার পরে বরিশালের একটি হুলস্থুল অবস্থা হয়ে গিয়েছিল, সবাই মনে আশা বেঁধে ফেলেছিল। আমি এটুকু বলতে পারি যে বরিশাল এখন একটা নেতৃত্ব, বরিশাল বলতে আমি গ্রেটার বরিশাল দক্ষিণাঞ্চলকে বলবো, একটি নেতৃত্ব শূন্য অবস্থা, কারণ সেই শূন্য অবস্থাতে আমি বরিশালবাসীকে আমি আশ্বস্ত করতে চাই যে আমি মোহাম্মদপুর থেকে এমপি হলেও আমি বরিশালের সার্বিক সমস্ত বিষয়গুলি আমি দেখভাল করবো।